শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জেতা উচিত বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সকালে উত্তরায় রূপায়ণ সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর শেষে এমনটাই বলেন তিনি। রিপোর্ট করছেন এস এম আশরাফ। সুখবরের সাথে স্বস্তি বাংলাদেশ দলের জন্য। অনভিজ্ঞ মিডল অর্ডারে সাকিব আল হাসানের ফেরা নিশ্চিত করেই বাড়তি সাহস আত্মবিশ্বাসী করে তুলবে টাইগারদের। প্রথম টেস্টে যাচ্ছে তাই এভাবে হেরে যাওয়যার পর কাঠ গড়ায় ব্যাটাররা। সাকিব আল হাসান দলের বাইরে বসে দেখেছেন সতীর্থদের পারফরমেন্স, তবে এটাই আসল চিত্র নয়। সাবেক অধিনায়ক বলেন দ্বিতীয় টেস্ট ভালো খেলা উচিত। আশা তো সবসময় করি যেন জিতব, বাট টেস্ট ক্রিকেট সবসময় আমরা স্ট্রাগল করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট, বাট আমি বিশ্বাস করি যে আমাদের শ্রীলঙ্কার সাথে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত। এ সময় তিনি কথা বলেন নিজের ব্যক্তিগত লক্ষ্য আর নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়েও। আমার মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো সময় আমার পার্সোনাল কোনো গোল কিংবা অ্যাচিভমেন্ট নিয়ে আমার কোনো চিন্তা ছিল। সবসময় চেষ্টা করেছি টিমকে কিভাবে, টিমের জন্য কিভাবে কন্ট্রিবিউট করা যায়, দেশের হয়ে পারফর্ম করতে পারার কিংবা প্রতিনিধিত্ব করতে পারার সবসময় গর্বের একটি বিষয়। বিসিবি ওকে লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে এবং ও শুরুটা খুবই ভালো হয়েছে, কিছু রেজাল্ট ওর ফরে এসেছে যেটা ওকে হেল্প করবে বা আরো গ্রো করতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে। শনিবার চট্টগ্রামের জহুরামের চৌধুরী স্টেডিয়ামে টেস্ট সিরিজ বাঁচানোর লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।